আসসালামু আলাইকুম, আমি ফারহান আক্তার সাথে আজকে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে শফিকুলের আব্বু চলে যাবে, এখন সকাল ছয়টা, ছয়টা বাজে উঠে ক্যামেরা চালু করলাম। আর এই যে দেখেন আজকের পরিবেশ। খাও নুডলস খাও, আরফান মাদ্রাসায় চলে যাবে, মাদ্রাসায় যাওয়ার আগে নুডলস রান্না করতেছি, নুডলস খাইতেছি। আরফান আজকে তো তোমার আব্বু যাইব গা, তুমি কানবা? ভালো হইব বলে কানবি না, খারাপ লাগে না? রাত্রে যখন দেখ পাবো নাই, কালকে যখন দেখ পাবো নাই, তখন তখন তো কান্দ বলাইব। খাও খাও, তা দেখো যাওয়ার প্রস্তুতি সব রেডি, লুঙ্গি গেঞ্জি ওষুধপত্র নে না, বিকেল যাবো। খাও খাও তুমি, তাড়াতাড়ি খাও। ও তুমি খাই, মাদ্রাসায় যাও তাড়াতাড়ি। তুমি কি আব্বুর দিবে লিগে যাবে, এয়ারপোর্ট যাবে, আগে দিবে তাড়াতাড়ি খাও, মাদ্রাসা থেকে আয়া তারপর যাবে তাড়াতাড়ি খাও। এই যে পটলটি সিরা নাইছে, পটলটি সুন্দর আছে, বড় বড় কত বড় দিয়ে তোমার হাতের সমান। আর এদিক দিয়ে আমি একা হাতে দুপুরের সব রান্না বান্না করে নিছি, যেহেতু সবাই খাওয়া দাওয়া করবে, শফিকুলের আব্বু চলে যাবে, ভাবছিলাম যে একা একা রান্না বান্নাগুলো আগে শেষ করি। তাই তোমার রান্না বান্না শেষ, একটু পর লাগেজ গুছাবে। পলিথিনে পলিথিনে ভরো, ওই যে ব্যাগটার মধ্যে ভরো, কাঁঠাল দাঁড়া মিষ্টি লতি বাজার সদাই ব্যবহার কিনতে, তুই আবার মরিচ করা তাই যাবে কে, একদম দেশি লতি। এই লতি আনছি কোথা থেকে জানেন? আমার উকিল বাবা খেতে বমছে, এই লতি আজকেই মনে হয় প্রথম কাটছি, নাকি দু একদিন কাটছি কিনে দিই, এত গুণ না, এত বিষাই বোতা করছে। বিষাই বিষাই সে বিষাই সে বিষাই, গাছের পটল আনছে বড় বড় গুণি পাইছে। তাই তো ভাবি আইসা, তাই তো খাও সিরা দাও তো। গরমের মধ্যে চুলকা লাগেছ তুমি, কামের কাম করছো? হ্যাঁ ওই যে কাপড় চুপুর, কাপড় চুপুর অন্যটার মধ্যে নিবো, বেগ আসছিলাম। লাগেজ রেডি, কাপড় চুপুর রেডি। হ্যাঁ কি নিয়ে আসি কয় বুঝিও না, মামুন মামা যাবেন নি তাহলে এয়ারপোর্ট দিয়ে আহেন আপনার কাকারে, কেরা কেরা ভাবি আমি কি যাবো, তাহলে আমি যাবো এয়ারপোর্ট দিবা সবগুলোর পরে। হ্যাঁ আরফান আর আমি আর কেউ যাবো, কেউ তো যাইতেছে না, আমার বাসুরে কইলাম হ্যাঁ যাবো না, ওর দাদি এত গরমের মধ্যে যাবো না, মনে হয় সন্দেহ যাওয়ার যাত্রী তো, খালি নামাইতে যতক্ষণ দেরি নামাই দিয়ে খালি আয়া পড়বো, বেশি দেরি তো করুন, কী করুন যাবো তাহলে। আমি আপনার না পেয়ারাটা দিছিলাম খান নাই, হ যাওয়ার যাত্রী বেশি দেরি করে নাই, যে পোশাক আশাক সব রেডি করে ফেলাইছে। কয়টা বাজে? লাগেজ তো রেডি হয়ে গেল, কেন জানি না অনেক খারাপ লাগতেছে এই লাগেজ দেখার পরে, এই কলিজার ভেতরে কেমন কামড় দৌড়তেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 30 কেজি মাল টিকিটে লেখা আছে, নন যাইব দেখি, লেখা দেখবা দাও কয় কেজি হইছে, 18 কেজি 300 গ্রাম। কি ওটুক লেখা আহে না, 18 কেজি 300 গ্রাম হয়েছে, তাহলে ওই যে যে ফ্রিজে হাঁসের মাংস গরুর মাংসগুলি রয়েছে ওটি দলে 25 কেজি হইব, না কই 25 কেজি হইব, 30 কেজি আর হইব না, যাই গে হইছে না, অন্য কারো কোনো মাল সাবা না নাই তো, হাতে 7 কেজি প্যাকেটিং করা শেষ। আর এই যে ক্ষয় করে কাম করতেছে, এই ক্ষয় কর কি করো দেখছো, মান্তি ফ্লাক নামাইয়ে মোবাইল টিপে। এই তো শফিকুলের আব্বু রেডি হয়ে গেছে, কি আর করার, যাওয়ার সময় হয়ে গেছে, রাস্তায় গাড়ি চলে আসছে, এখন সে চলে যাবে। আমি যেহেতু প্রবাসীর বউ, আমার সহ্য হয়ে গেছে, আজকে 15 বছর যাবত প্রত্যেক বছর বছর এভাবে ছুটিতে আসে আর চলে যায়। তা আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে এইভাবেই ধৈর্য ধরে
আরও জীবনের যে কয়েকদিন তার জীবনে প্রবাসী জীবন কাটাতে হয়, ধৈর্য ধরে সন্তান স্বামী সবারকে নিয়ে থাকতে পারি। সেবিকল রাবু রেডি হয়ে গেছে, এদিকে আমার ছেলেরা বসে আছে, আমাদের বাড়ি থেকে আমার মা আমার ভাবি সবাই আসছে। ভালো থাকেন। সরম পায় বড় গেছে না রে।